ভুল বদল অবস্থান বদল চব্বিশ ঘন্টার মধ্যেই সুর বদল করলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। বুধবার ইডির দপ্তরে ঢোকার সময় বলেছিলেন অফলাইনে ছাত্র ভর্তির জন্য টাকা নিতেন মানিক ভট্টাচার্য, আর বৃহস্পতিবার ফের ইডির দপ্তরে হাজিরা দিতে এসে বললেন অফলাইনে লেট ফাইন দেওয়া হতো বোর্ডকে। টাকা দেওয়া হতো কিনা আপনি জানতেন এই বিষয়টা? হ্যাঁ, 5,000 টাকা করে অফলাইনের ফিসটা তো দিতেই হবে। অফলাইনের ছাত্রবৃত্তির ট্রানজাকশনের টাকা মানিক ভট্টাচার্যকে দেওয়া হয়েছে মহিষবাতে না আপনার অফিসে দেওয়া হয়েছে? অফিস থেকে উনি লোক পাঠিয়েছেন। কার কাছে টাকা যেত? কার কাছে টাকা যেত সেটা নিশ্চয়ই উনি লোক পাঠাতেন, মানে ওনার কাছে। কে পাঠাতেন নামটা একটু বলুন। দাস বাবু, মানিকবাবু, মানিকবাবু পাঠাতেন। টোটাল 21 কোটি টাকা মতো কালেকশন, তার ইনটু 5,000 হিসেব করে নিন না। সেই ছাত্রের সংখ্যা এই 21 কোটি টাকা কে নিয়েছিল? না না, এটা আমাদের অফলাইনের যেটা কি বলবো লেট ফাইন, সেই লেট ফাইন হিসেবে আমরা বড়ে দিয়েছিলাম। এটা মানিকবাবু বলতে পারবেন কি হয়েছে না হয়েছে। বুধবার সরাসরি মানিক ভট্টাচার্যর দিকে আঙুল তুললেও বৃহস্পতিবার কিছুটা ইঙ্গিতপূর্ণভাবে মানিকের নাম করেছেন তাপস। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি নিজেকে আড়াল করতে এই কৌশল নিচ্ছেন তাপস? কত টাকা সেই পরিমাণটা? সেই পরিমাণটা 20 কোটি 73 লক্ষ টাকা মতো হবে। এই টাকা কি কার কার কাছে যেত? এই টাকা না না, এটা সরাসরি বোর্ডেই যেত, কারণ আমার অফিস থেকেই বোর্ডে ডিসপ্যাচ হতো টাকাটা। আর এই যে কে এই ইললিগ্যাল ফিস যেটা নেওয়া হতো? ইললিগ্যাল ফিস না, 300 টাকা অনলাইন ফিস যেটা পরে অফলাইন হয়েছে, তার সাথে 4,700 টাকা যোগ হয়েছে। এই এই টাকা যেত কোথায়? এটা আমি কি বলছি, বোর্ড বলছে অনলাইন ছাড়া বাকি অফলাইনে ভর্তি তো বেআইনি। বেআইনি কি কি করে তাহলে কি করে এটা আইনি হলো? এটা আইনি করেছেন তো বোর্ড, কারণ এতগুলো ছাত্রছাত্রী আমাদের, এতগুলো কলেজের এই সমস্যাটার সমাধান তো হয়েছে। এটা আইনি কি বেআইনি আইনি হতো? না, তাপস বাবু, মানিক বাবু, মানিক বাবু না, পর্ষদের সভাপতি উনি তো, স্বাভাবিকভাবেই উনি তো ডিসিশন নিয়েছেন। আর অফলাইনের যে টাকা নেওয়া হয়েছিল সেটা কি জন্য? না না, সেটা তো যারা অফলাইনে আমাদের কলেজগুলোতে ভর্তি হয়েছিল, যেহেতু তারা ডিউ টাইমে তারা ফর্ম ফিল আপ করতে পারেনি, তাদের ওটা অনলাইন করে দেওয়া হয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে অনলাইন, নিয়মটা শুনুন, নিয়ম কি অনিয়ম হয়েছে সেটা বোর্ড বলবে, সেটা বলবে। এই টাকা মানিক ভট্টাচার্যের কাছে দেওয়া হয়েছে না, নিয়ম কি ভেঙেছেন মানিক? এবার নিয়ম ভেঙেছে কি কি হচ্ছে সেটা তো বোর্ড বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমাদের সমস্যা ছিল, আমরা সমস্যাটা তুলে ধরেছি, সমাধান হয়েছে। না 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 না, ফাইল মানে ওই অফলাইনের ফাইলগুলোই দেওয়া হয়েছে, অফলাইনের ফাইলগুলো। আপনি বলছেন টাকা নিয়েছেন? আরে মানিকবাবু টাকা নিয়েছেন কি মানিকবাবু লোক পাঠিয়েছেন, আমরা বোর্ডকে টাকা পাঠিয়েছি, বোর্ডকে টাকা পাঠিয়েছি। না না, কোনো চাপ ছিল, কোনো চাপ ছিল, কোনো চাপ ছিল। দেখুন, সিবিআইয়ের সামনে পড়লে পরে তখন তারা সঠিক তথ্য সব উগড়ে দেবে, চিন্তার কিছু নেই। একেকবার যদি এক এক কথা বলে তাহলে সিবিআইয়ের যা নিয়ম অনুসারে অ্যারেস্ট করে তাকে ভালো মতো ছাল ছেড়ানো, লবণ লাগাতে হবে, সেই লাগালেই সব বেরিয়ে যাবে, চিন্তার কিছু নেই। আমি শুনেছি, আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ এটা সম্পূর্ণ একেবারে এটা কে কী বলছেন ওনারা তদন্তের ওখানে গিয়ে আমি এ নিয়ে কোনো আমরা মন্তব্য করবো না। কিন্তু আসল সত্যিটা কি? কার কাছে গিয়েছিল টাকা, সেটা কি সামনে আনতে পারবে এডি? সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।